হ্যালো বন্ধুরা, নলেজ বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ 13 নভেম্বর 2020। আজ আমি চলতি সপ্তাহে প্রকাশিত সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আনসার বাহিনীতে চাকরি, পদের নাম সাধারণ আনসার। এখানে আবেদন প্রণালী ও বিস্তারিত উল্লেখ করা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এছাড়াও এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। তথ্য মন্ত্রণালয়ে চাকরি, পদসংখ্যা 10 জন, পদের নাম 1 ফিল্ম ইনভেস্টিগেটর 1 জন, 2 টেলিফোন অপারেটর 1 জন, 3 স্টোরকিপার 1 জন, 4 ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদসংখ্যা 10 জন, পদের নাম বিলিং সহকারী। আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডে চাকরি, পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার। যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 81 জন। এখানে বেশ কিছু পদ উল্লেখ করা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরি, পদসংখ্যা 9 জন, পদের নাম 1 সিস্টেম অ্যানালিস্ট 1 জন, 2 মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার 1 জন, 3 প্রোগ্রামার 1 জন, 4 সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার 1 জন, 5 সহকারী প্রোগ্রামার 1 জন, 6 কম্পিউটার অপারেটর 2 জন, 7 অফিস সহায়ক 2 জন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি, পদসংখ্যা 29 জন, পদের নাম 1 সহকারী স্বাস্থ্য কর্মকর্তা 2 জন, 2 পরিচ্ছন্ন পরিদর্শক 27 জন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদসংখ্যা 131 জন, পদের নাম 1 সিনিয়র টেকনিশিয়ান 4 জন, 2 গেট ইন্সপেক্টর 2 জন, 3 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 14 জন, 4 গোডাউন কিপার 3 জন, 5 ড্রাইভার 6 জন, 6 স্কিল্ড টেকনিশিয়ান 2 জন, 7 টেকনিশিয়ান 3 জন, 8 মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2 জন, 9 জুনিয়র টেকনিশিয়ান 58 জন, 10 ফায়ারম্যান 3 জন। এর বাকি অংশ আমরা দুইয়ের পাতায় দেখতে পাব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদসংখ্যা 15 জন, পদের নাম 1 সহকারী প্রকৌশলী 2 জন, 2 উপসহকারী প্রকৌশলী 4 জন, 3 পরিবহন কর্মকর্তা 5 জন, 4 ফাইন্যান্স অফিসার 1 জন, 5 প্রধান শিক্ষক 2 জন, 6 সহকারী শিক্ষক 1 জন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 21 জন। এখানে বেশ কিছু পদ উল্লেখ করা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এর বাকি অংশ আমরা দ্বিতীয় পাতায় দেখতে পাব। মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টাবিউলারি সেন্টার অ্যান্ড রেকর্ডসে চাকরি, পদের নাম ENBR 1 জন, 2 বাবুসি 2 জন, 3 পরিচ্ছন্নতা কর্মী 1 জন। সেনাবাহিনীতে চাকরি, পদের নাম BMA।
এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 11 জন, পদের নাম এক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, 2 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, 3 ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন, 4 রেকর্ড কিপার 1 জন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টে চাকরি, পদের নাম সচিব 1 জন, 2 হিসাবরক্ষক কর্মকর্তা 1 জন। এর বাকি অংশ আমরা তিনের পাতায় দেখতে পাব। গণপূর্ত অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 169 জন। এখানে বেশ কিছু পদ উল্লেখ করা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এর বাকি অংশ আমরা দ্বিতীয় পাতায় দেখতে পাব। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 1562 জন। এখানে বেশ কিছু পদ উল্লেখ করা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। গণপূর্ত অধিদপ্তরে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে চাকরি, পদসংখ্যা 62 জন। এখানে বেশ কিছু পদ উল্লেখ করা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। তথ্য মন্ত্রণালয়ে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। টিএমএসএস মেডিকেল কলেজে চাকরি, পদের নাম এক অধ্যাপক, 2 রেজিস্ট্রার। কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, সেনাবাহিনীতে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। আনসার বাহিনীতে চাকরি, যা প্রথম পাতার বাকি অংশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, যা প্রথম পাতার পরের অংশ। জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরে চাকরি, পদসংখ্যা 61 জন।
পদের নাম এক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 30 জন 2 স্ট্রেসার 1 জন 3 নাজির কাম ক্যাশিয়ার 6 জন 4 সার্টিফিকেট পেশকার 6 জন 5 সার্টিফিকেট সহকারী 6 জন 6 ক্রেডিট চেকিং কাম সহায়তা সহকারী 6 জন 7 মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 6 জন এস ডট আলাম গ্রুপে চাকরি জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লায় চাকরি পদসংখ্যা 18 জন পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব 18 জন জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ চাকরি পদসংখ্যা 10 জন পদের নাম এক অফিস সহায়ক 1 জন 2 বেয়ারার 1 জন 3 নিরাপত্তা প্রহরী 4 জন 4 বাবুসি 1 জন 5 মালি 1 জন 6 পরিচ্ছন্নতা কর্মী 2 জন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি পদের নাম অ্যাম্বুলেন্স চালক 2 জন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে চাকরি পদসংখ্যা 10 জন পদের নাম এক সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন 2 সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 5 জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় কিশোরগঞ্জে চাকরি পদসংখ্যা 7 জন পদের নাম এক স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 1 জন 2 প্রসেস সার্ভার 3 জন 4 অফিস সহায়ক 3 জন জেলা প্রশাসকের কার্যালয় মাগুরায় চাকরি পদের নাম এক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন 2 সার্টিফিকেট সহকারী 2 জন 3 নাজির কাম ক্যাশিয়ার 1 জন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরি এখানে বেশ কিছু পদ উল্লেখ করা আছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন ঢাকা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে চাকরি পদের নাম এক সহকারী শিক্ষক 1 জন 2 সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান 1 জন ব্যবসায় শিক্ষা 1 জন সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1 জন অফিস সহকারী 1 জন পরিচ্ছন্নতা কর্মী 2 জন আয়া 1 জন কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে চাকরি পদের নাম এক সহকারী প্রধান শিক্ষক 1 জন 2 অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন 3 ল্যাব সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1 জন 4 ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান 1 জন বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন পরবর্তীতে এমন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ